নিউটাউনের রাস্তায় চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটল। বৃহস্পতিবার রাত্রি 9টা নাগাদ নারকেল বাগান মোড় থেকে হাতিয়াড়া যাওয়ার রাস্তায় একটি ন্যানো গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছু দূর গিয়ে গাড়ি থামিয়ে ফেলে গাড়ির চালক, এরপরই গোটা গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলে পৌঁছায় টেকনো সিটি থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলের একটি ইঞ্জিন। মিনিট 15-এর মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকলের কর্মীরা, তবে ততক্ষণে গাড়িটি প্রায় ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার ঘটনায় হতাহতের কোনো খবর নেই বলে জানান পুলিশ সূত্র খবর।